আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী আশা রাখছি আপনারা ভালো আছেন তো এই পর্যন্ত আমি ব্লগারে কীভাবে ওয়েবসাইট বানাতে হয় তার একটা সিরিজ ভিডিও আপলোড করেছি তো সেখানে দেখিয়েছিলাম যে আপনি চাইলে একদম সম্পূর্ণ ফ্রিতেই এই ওয়েবসাইটটা বানাতে পারেন তবে আপনি যখন ফ্রিতে ওয়েবসাইট বানাবেন তো ফ্রিতে ওয়েবসাইট বানানোর সময় যে আপনার ওয়েবসাইটের নাম থাকবে সেখানে ওয়েবসাইটের নাম ডট ব্লকস্পোর্ট ডট কম এ ধরনের ব্লক স্পোর্ট নামে একটা অতিরিক্ত শব্দ থাকে যেটা আসলে আমাদের ওয়েবসাইটের নামের সাথে বেমানান এটাকে বলা হয় সাব ডোমেইন অর্থাৎ ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করলে আমাদেরকে ব্লগারের পক্ষ থেকে বাই ডিফল্ট এই সাব ডোমেইনটা ফ্রিতে প্রোভাইড করা হয় কিন্তু এই সাব ডোমেইন দিয়ে তো আর আমাদের প্রতিষ্ঠান চলবে না আপনি চাইলে এইভাবে রাখতে পারেন বিভিন্ন কন্টেন্ট আপলোড দিতে পারেন তবে আপনি যদি মনে করেন যে আপনার নিজস্ব কোম্পানির নামে একটা প্রিমিয়াম ডোমেইন থাকবে একটা কাস্টম ডোমেইন থাকবে তাহলে কিন্তু আপনি সেই কাজটা তাহলে কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন এর জন্য আসলে কি করতে হবে এর জন্য আপনাকে একটা থার্ড পার্টি ডোমেইন অর্থাৎ প্রিমিয়াম ডোমেইন পারচেস করতে হবে এটা আপনি চাইলে বাংলাদেশে যে কোনো ওয়েবসাইট থেকে বিকাশের মাধ্যমে পারচেস করতে পারবেন এর জন্য আপনাকে বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই এই ডোমেইন পারচেস করার জন্য আপনার তেমন কোনো খরচ হবে না আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন আপনি একটু খুঁজে ফিরে আপনি একটু ঘাটাঘাটি করে সবচেয়ে কম দামে যারা ডোমেন দিচ্ছে সেই ডোমেনটা আপনি নিয়ে নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে কয়েকটা লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেই লিঙ্কগুলোতে যেয়ে সেখান থেকে আপনি ডোমেন কিনতে পারেন তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে কাস্টম ডোমেইন অ্যাড করবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই ব্লগারে কাস্টম ডোমেন সেট করতে চাইলে সিম্পল একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সবার প্রথম ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে তো ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য যথারীতি আমাদেরকে ইমেল দিয়ে লগ করতে হবে লগ করে তারপরে এখানে আসতে হবে আসার পর আমাদেরকে ডোমেইন সেট করার জন্য সেটিং অপশনে যেতে হবে সেটিং থেকে আমরা এই বেসিক অপশনটাতে যাব এখানে গেলে আমরা এখানে পাবলিশিং অপশনের আন্ডারে ব্লগ অ্যাড্রেস নামে একটা অপশন পাবো যেখানে আমাদের পুরোনো ডোমেন ডট ডট কম এই ডোমেনটি রয়েছে অর্থাৎ এটা একটা সাবডোমেন বলা যেতে পারে তো এখন আমরা এই সাবডোমেন থেকে আমাদের ডোমেনটাকে প্রিমিয়াম ডোমেনে অথবা কাস্টম ডোমেনে রূপান্তর করব। এর জন্য আমাদেরকে সেট আপ আর থার্ড পার্টি ইউআরএল ফর ইউর ব্লগ এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা অলরেডি আমাদের এই আলফা ডট নেট ডট বিডি ওয়েবসাইট থেকে একটা ডোমেন কিনেছি সে ডোমেনটার নাম হচ্ছে ডাব্লু 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 ডট অবশ্যই মনে রাখবেন যে এখানে ডোমেন লেখার সময় অবশ্যই ডাব্লু 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 ডট এটাকে লিখে দিতে হবে তো আমরা আমাদের ডোমেনটা লিখে ফেললাম লেখার পর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পর এ ধরনের একটা পপ আপ চলে আসবে যেখানে আমাদেরকে বলা হবে যে আমাদের এই ডোমেনটা যাদের কাছ থেকে পারচেস করেছে তাদের থেকে এটাকে ভেরিফাই করার জন্য এর জন্য সবারও প্রথম আমাদেরকে ডিএনএ সেট আপ করতে হবে অথবা সি নেমস যে কোনোটাই সবার আগে দুটো দুটো অপশনে আসলে সেট আপ করতে হবে তো এর জন্য আমরা যাদের কাছ থেকে ডোমেন কিনেছি সেই ওয়েবসাইটে চলে যাব। এটাতে চলে যাওয়ার পরে আমরা এটাতে লগ করছি তো কিভাবে ডোমেন কিনবেন সে সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ পরবর্তীতে আমি চেষ্টা করব এই বিষয়ে আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির করার জন্য তো এখন আমি এটাতে লগ করে নিচ্ছি তো এখানে লগ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ডোমেন পারচেস করেছি এখন এজন্য এখানে ওয়ান লেখা এসেছে এখন আমরা এই ওয়ান লেখাটাতে ক্লিক করলাম তো এখন আমরা এখানে এই টি এই ওয়েবসাইটটাকে বা এই ডোমেনটাকে অ্যাক্টিভ করতে হবে এর জন্য এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করছি তো এখানে দেখুন এ বাম পাশে বেশ কিছু অপশন দেখাচ্ছে এখান থেকে আমাদেরকে সবার প্রথম নেম সার্ভার এই অপশনটাতে ক্লিক করে নেম সেট আপ করে নিতে হবে তো এর জন্য আমাদেরকে আসলে ইউস কাস্টম নেম সার্ভার ইন্টারভিউল এটাতে ক্লিক করতে হবে করে এখন আমরা এই ওয়েবসাইটের নেম সার্ভারগুলো কোথায় রয়েছে সেটা খুঁজে বের করবো এর জন্য আমরা অবশ্যই গুগলে সার্চ করলে মেবি এটা খুব সহজে পেয়ে যাব আমরা ইউটিউবে সার্চ দিলাম হাউ টু সেট আপ ডোমেন ফর ব্লগার ইন আলফা ডট ডট তো আলফা ডট নেট ওয়েবসাইটের ইউটিউব চ্যানেল চলে এসেছে এখানে তারা বাই ডিফল্ট অথবা কাস্টম ধরনের নেম সার্ভার দিয়ে রেখেছে তো এখান থেকে আমরা এটা ব্যবহার করব আমি প্রয়োজনে এই কোডগুলো ডিসক্রিপশানে দিয়ে রাখবো অথবা এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো এটা আমি কপি করলাম কপি করে ক্লায়েন্ট এরিয়ায় চলে গেলাম তো এখানে যেহেতু কাস্টমার দিতে হবে কাস্টম দিয়ে তারপর এটা এক এক আমি সবগুলো পেস্ট করে দিচ্ছি এটা দিলাম এরপরে আমি দিব নেম সার্ভার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমাদেরকে যেতে হবে ডিএনএস ম্যানেজমেন্ট এই অপশনটাতে এখানে আসার পর আমাদেরকে আবারও যেতে হবে সেই ব্লগারের এই পেজটাতে এখানে এসে আমরা এই যে কোডগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদেরকে কপি করে ডিএনএস ম্যানেজমেন্টে লিখতে হবে তো এখানে আমি ডাব্লু দিয়ে দিলাম দেওয়ার পরে রেকর্ড টাইপ এখানে দিতে হবে নেম এরপর এর পরের অংশটুকুতে আমাদেরকে এই কোডটুকু দিতে হবে দিয়ে আমরা সেপ চেঞ্জেস দিলাম একটা পার্ট হয়ে গেল এখন পরবর্তীতে পরের কোডগুলো আমি লিখছি এরপর আমাদের আবারও ব্লগার ড্যাশবোর্ডে এসে এখানে সেটিং নামে একটা লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের গুগল একটা পেজে নিয়ে যাবে সেখানে কিছু ডিএনএস আইপি অ্যাড্রেস থাকবে সেগুলো আমাদেরকে একে একে কপি করে সেগুলো সেট করে দিতে হবে তো এটা যখন সেভ হয়ে যাবে তখন আমাদেরকে এই ডোমেনটা অ্যাক্টিভ হওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় নিতে হবে তো আশা রাখছি যারা আমার ব্লগের ওয়েবসাইট বানানোর সিরিজ ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা কাস্টম ডোমেন সেট করার জন্য চিন্তা ভাবনা করছিলেন তাদের এই ভিডিওটা উপকারে আসবে আচ্ছা বিদায় নিয়ে নি তো আশা রাখছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই করোনার সময়ে লকডাউনে ঘরে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি কথা হাফিজ